এ বাবা, এত বড় ছেলে এখনো কার্টুন দেখে লজ্জা করে না তোমার? গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজকেও আবার চলে এসেছি সকাল সকাল তোমাদের সাথে গল্প করতে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এই দেখো, পেঁপে গাছটায় কী সুন্দর ফুল ধরেছে। এই দেখো, ছোট্ট ছোট্ট পেঁপেও হয়েছে। আমাদের ঘরেও একটা পেঁপে আছে, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, গাছ পাকা পেঁপে, পুরো গাছ থেকে পেকে কিন্তু গাছ থেকে পড়েছে। দিদিভাই পাঠিয়েছে। আর এটা ছোটো, এটা মনে হয় পড়ে গিয়েছে। এটাও হালকা হালকা পেকে গেছে, হলুদ হয়ে গেছে, পেকে যাবে। পাকা পেঁপে খাওয়ার না, মজাই আলাদা। দাঁড়াও, কাটবো, জিনিস দেখাবো তোমাদের, চলো। আমি নিজেও ফার্স্ট টাইম দেখলাম। এটা হচ্ছে বাসক গাছ, এই যে সর্দি কাশি হলে খায় না, এটা খেলে। আর এটা কিন্তু অন্য জাতের। এই বাসক পাতাটা নাকি মানে জেঠুমনির বাড়ি গেছে, জেঠুমনি বলছিলো সিরাপের মতো কালার হয়। আর দেখো, ফার্স্ট টাইম আমি প্রথম দেখছি এই যে ফুল এসছে, বাসক গাছের ফুল দেখেছি পাপা। দেখো সুন্দর লাগছে ফুলগুলো, ছিল না? শাশুড়ি মা দেখো বয়নে এখন বিস্কুট তুলছে। আর এদিকে দেখো, কচু রোদ দিয়েছে। কচু এরকম রোদ দিলে কী হয়? কচু এরকম রোদে দিলে কী হয়? রস টেনে নাই, গাল লাগে না, তাই তো? পেঁপে কাটা হচ্ছে এবার। দেখো অল্প কটা দানা, যে বেশি দানা নেই এতে। কী লোভ লাগছে তোমাদের? কার কার ভালো লাগে পেঁপে আমাকে জানিও। দেখো আজকে সানডে, আর আমি একদম হালকা করে চিকেন রান্না করছি। মশলা একদম কম দেবো, একটা গোটা রসুন দিয়েছি, পেঁয়াজ ছাড়া রান্না হচ্ছে কিন্তু বন্ধুরা। জিরে মরিচ টরিচগুলো দেওয়া। আর এই যেটা রান্না হচ্ছে চিকেনটা কিন্তু তোমার বাড়ির, আমার হচ্ছে ননদের বাড়ির পোষা। আর এই দেখো, ঝাল সমেত কিন্তু রান্না করছি। এটা না অসম্ভব টেস্ট হবে খেতে। তোমরা বাড়িতে এরকম রান্না করে দেখবে, দেখবে আলাদা লাগবে খেতে। আমাদের বাড়ি কে এসেছে? আমার মাম্মা মেচেছে। হ্যালো বলে দাও সবাইকে, একটু শোনা। নামবে তুমি, নিচে নামবে। উড়ি বাবারে, আসতে 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 আসতে। দুষ্টু দুষ্টু, হাতে কটা বন্দুক! উড়ে বাবারে, বন্দুক নিয়ে কোথায় যাচ্ছ? দেখো দেখো, পই যাবা পই যাবা। বন্দুক নিয়ে কোথায় যাচ্ছ তুমি? সোনা, কোথায় যাচ্ছ বন্দুক নিয়ে? দাদার ওখানে। দাদা ভাইরে একটু দুষুম দুষুম করে দাও, গুলি করে দাও, গুলি করে দাও, গুলি করে দাও। ও এটা তোকে দিচ্ছে, ছুক খুলে বুঝে আছে। উলি বাবালে, উলি বাবালে, ছুঁই দিচ্ছ কেন? পই যাবে না? কোলে নিতে পারো তুমি। বড় মামা এবার কি করছে দেখো, কত কাজ আমার মামামের। দেখো ওখানে বসে বসে কি করছো? হ্যাঁ কি করছো মামা? আমার মামামা এখন ওষুধ সাপ্লাই দেবে, ওষুধ ক্রিম লোশন। দেখো আমার মাম্মা এখন গোচাচ্ছে সব, তাই তো শোনা? মাম্মাম মাম্মাম মাম্মাম, বাবা মনোযোগ দিয়ে কাজ করছে, এখন তাকাচ্ছেই না। শোনা ও শোনা, বলি বাবালে কত কাজ। আর কি নেবা, আর কি নেবা, আর কি নেবা, আর কি নেবা? বলি বাবালে কত কাজ করছে দেখো। কি নেবে এখন খুঁজছে? কি দরকার, কি দরকার? হে মামা কত কাজ, কাজ করো কাজ করো। আজকে অনেক কাজ ছিল, যেহেতু সানডে, সানডেতেই মনে হয় বেশি কাজ থাকে আমার। আর আমার পাপা কী করছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কী করছো পাপা তুমি? খেলছি।
আজকে সব কেচে দিয়েছি, বেডশিটের অর কেচে দিয়েছি, সোফার অর কেচে দিয়েছি, এক গামলা মতো কেচেছি। তো এবার যাবো ছাদে, ঝাড় জ্বালিয়েছো আবার? তো চলো ছাদের দিকে যাওয়া যাক। ছাদে আস্তে আস্তে হাঁপিয়ে গিয়েছি পুরো। দেখো এক গামলা কেচেছি, আর আগে কিছুটা কাঁচা ছিল সেগুলো নেড়ে দিয়েছি, এবার এগুলো নেড়ে দেবো। ভিডিওটা আমার পাকা করছে, তো দেখো কত পাকা পাকা কথা বলবে। বন্ধুরা আমার মামা এখন জামাকাপড় কাঁচা হয়ে গেছে, এখন রোদের একটু দেবে, দেখুন নতুন করে দিচ্ছে। দেখেন আপনারাও এইবার ঝাড়বেন, তারপরে করবেন এইভাবে, ঠিক আছে? এই যে এইভাবে, ঠিক আছে? আপনারা এইভাবেই করবেন, ঠিক আছে? এ দেখেন জামা কাপড়, এ দেখেন বন্ধুরা জামা কাপড় এই আছে এখনো অনেকটা। মামা একদম হাঁপিয়ে যাচ্ছে, এরকম হাঁপাতে হাঁটছে, হাঁপাচ্ছে 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 হাঁপাচ্ছে। হ্যাঁ দেখো বন্ধুরা কাটছে কাটছে কাটছে। এই গরম দেখেন বন্ধুরা, গরমে থামছে আর কাজ করছে একেবারে এক ছাদ জামকাপড়। বন্ধুরা নাড়তে নাড়তেই আমার কতটা সময় পার হয়ে গেল। আর ওই পাশের ছাদে দেখো জেঠুমনি আবার হাসছে আমাকে দেখে। এই ছাদে দাঁড়িয়ে জেঠুমনির সাথে গল্প করছি। ও যে জেঠুমনি, জেঠুমনিও জামাকাপড় নাড়তে এসেছে ছাদে। জামাকাপড় নাচল না, জামাকাপড় ওখানে তুলছিল। রোদটা উঠেছে বাবা, রোদ্দুরে আর তাকানোর মতো না। এই কদিন যা রোদ্দুর হচ্ছে, দিনের বেলা রোদ্দুর আর রাত্রিবেলা বৃষ্টি। বাজে বেলা একটা, ওপর থেকে এসে এত কষ্ট হয়ে গেছে, পাখার হাওয়া খেয়ে তারপর এখানে একটু বসলাম। খেতে বসে পড়েছে, খাচ্ছে আর টিভি দেখছে। দেখো খেতে বসেছে আর এদিকে টিভি চলছে, টিভি দেখছে। আর আমার পাপা গিয়েছে মনে হয় পাশের বাড়ি, ছোট্টামি কিংবা বড়টামি বাড়ি, চলো গিয়ে ডেকে নিয়ে আসি। এই দেখো দুষ্টুটা কী করছে, কী করছে তুমি? এই দেখো এটা হচ্ছে আমাদের ছোট গিন্নি। তো এবার পাপাকে খাওয়াতে বসাবো, ভাত বেড়ে নিচ্ছি আমি। দেখো সবাই টিভির ঘরে বসে খাচ্ছে, তো ছেলে আর কি টেবিলে বসে খায়, তো ওকেও খেতে দিয়ে দিয়েছি। ও দেখছি এবার কার্টুন, আর এই যে বসে পড়েছে। আর আজকে ভাত একদম কাদা করে দিয়েছি, একদম খেতে চায় না জানো তো, বন্ধুরা ওর গালে রেখে দেয়। তো আজকে ভাত আমি মেখে একদম কাদা করে দিয়েছি, নাও শিগগিরই এবার খেয়ে নাও গুড বয়ের মতো। ছেলেকে খাইয়ে নিয়েছি, এবার আমি খেতে বসবো। আর ছেলেকে ভাই এসেছিলো, আচ্ছা যেহেতু সানডে পড়া নেই, এমনি তো সামনে পরীক্ষা, তাও টিউশন তো যেতে হবে না, আমি পড়াবো। তো বলছে মামা একটু মামার বাড়ি যাবো, তো ভাই এসেছিলো, ভাই নিয়ে গেলো এসে, আর হয়তো বিকালবেলা দিয়ে গেলো। আর হাজবেন্ডও আজকে বাড়ি নেই, সানডে বাড়ি থাকার কথা কিন্তু গেছে একটু কাজে। তো আমার হাজবেন্ডের বাড়ি আসতে হয়তো সন্ধে হয়ে যাবে, আর দেখি আমার পাপা কখন বাড়ি আসে। আমার পাপা বাড়ি আসলে তোমাদের সাথে আবার দেখা করে নিচ্ছি। দেখো খেতে বসে কার্টুন দেখছে, আমি আর আমার হাজবেন্ড দুজনেই এখনও কার্টুন দেখি। তো বন্ধুরা এখন বাজে 5:30, আর আমার হাজবেন্ডও চলে এসছে, তো ওকে খেতে দিয়ে দিয়েছি। তো আমি এখন চলে এসেছি ছাদে, দেখো আকাশটা কত সুন্দর লাগছে, জামাকাপড়গুলো কেচে দিয়েছিলাম, সেই জামাকাপড়গুলো এবার একটু তুলে নিয়ে চলে যাব ঘরে, সব শুকিয়ে গেছে। দেখো জামাকাপড়ের গাদা সব তুলেছি। দেখো আমার পাপা এসে খেলা শুরু করে দিয়েছে, তোমরা দেখাচ্ছেন ছাদে, তো নিচে এই দেখো। এই পাপা ওটা কে, কি করছো তুমি? দেখো খেলা করছে। তো মা আবার কি তরকারি পাঠিয়েছে দেখি। বাবা দেখো এটা অনেক পুঁটি মাছ, আমি না মাছ ঠিক চিনি না, যাই হোক মানার জন্য পাঠিয়েছে। একদম নর্মাল হালকা রান্না করে দিয়েছে, একটা কাঁচা লঙ্কা দিয়ে, ঝাল একটু কম দিয়ে যাতে মানুষ খেতে পারে, বাচ্চা মানুষ তো বেশি ঝাল তো খেতে পারবে না। তো দিদানা আবার তরকারি পাঠিয়েছে, প্রসাদ দিয়েছে তোমার জন্য, ওই যে বাবা সন্ন্যাসী হয় না ওরা মালসাবক রেখেছিল তার জন্য। এইগুলো কি, এগুলো কি পাপা নিয়ে এসছে? শোনো এটা কি বলো তো, ক্ষীরের খাজা তুমি খেয়েছো? একটা বাদামের খাজা আর একটা ক্ষীরের খাজা, কে নিয়ে এসছে তোমার জন্য? পাপা, পাপা শুয়ে আছে। শোনো তুমি মামার বাড়ি গিয়ে কী করছিলে, দুষ্টুমি করছিলে না তো, তাই ঘুমিয়েছিলে? বাবা এত গুড বয় হয়ে গেছে আমার পাপা তো। খাও কোনো বসে প্রসাদ খাও, শোনো না প্রসাদ খাও, খাও প্রসাদ খাও, যেগুলো যেগুলো পছন্দ তুমি সেগুলো সেগুলো খাও। তো এবার আমার পাপা পড়তে বসেছে,
যোগ বিয়োগ করছে। এগুলো কি যোগ? ও এগুলো যোগ দিয়েছে। একটা দুটো তিনটে চারটে পাঁচটা করো। একটা দুটো তিনটে চার। তো বন্ধুরা, ছেলেকে পড়াতে পড়াতে 8:30 বেজে গেছে, অনেকটা দেরি হয়ে গেছিলো। তো দুপুরে কটা বাসন ছিল, এতটা কেচেছিলাম না, কাচার পরে এত হাত পা ব্যথা করছিলো আর ইচ্ছা করছিলো না দুপুরবেলায় বাসনগুলো মাজতে। তো আমি আর মাজিনি, তো এখন বাসনগুলো মেজে নিচ্ছি। মাজার পরে রাত্রে একটু রান্না আছে, রুটি রুটি করবো আর ছেলের জন্য ওকে ভাত খাওয়াবো। যেহেতু দিদান হালকা রান্না করে পাঠিয়েছিলো তরকারি, তাই জন্য ভাবছিলাম যে আর রুটি দেবো না, ভাত দেবো। তাছাড়াও ছেলের পেটটা ভালো যাচ্ছে না, কদিন ধরে না পেটটা পাতলা পটি করছে, ওই জন্যে ভাবছিলাম কি আর রুটি দেবো না, রাত্রে আজকে ভাতই দেবো। ভিডিওটাকে আর বাড়াচ্ছি না, এখানেই করে দিচ্ছি এন্ড। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর এরকম ভিডিও আরও পেতে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো। টাটা, বাই।